বন্ধুর হাতে খুন বন্ধু, ঘটনা কমলাসাগর চা বাগান এলাকায়। মৃত যুবকের নাম গণেশ মুন্ডু, বয়স 27। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। খুনি ভক্ত মুন্ডাকে আটক করেছে পুলিশ। জানা যায়, গণেশ মুন্ডা তার স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে কমলাসাগর চা বাগান স্থিত শ্বশুর বাড়িতে থাকতো দীর্ঘ 10 বছর যাবৎ। কাজের সূত্রে গণেশ মুন্ডা এবং ভক্ত মুন্ডার পরিচয় হয় এবং দীর্ঘ বছর যাবৎ একসাথে কাজ করে। বৃহস্পতিবার দেবীপুর এলাকার এক বিয়ে বাড়িতে কাজ করছিল তারা। রাত 2টো নাগাদ বাড়ি ফেরার পথে দেবীপুর ফার্মের একটি নির্জন জায়গায় মদ্যপান করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় ক্ষিপ্ত হয়ে ভক্ত মুন্ডা একটি ইট দিয়ে গণেশ মুন্ডাকে মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। পরবর্তী সময়ে ভক্ত মুন্ডা গণেশ মুন্ডার মৃতদেহটিকে খামারের গভীর জঙ্গলের খাদে ফেলে চলে যায়। শুক্রবার থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করে। পরে পুলিশ সন্দেহভাজনভাবে 3 ব্যক্তিকে আটক করে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ চালায়। ভক্ত মুন্ডা স্বীকার করে গণেশ মুন্ডাকে সে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছে। শনিবার সকালে মধুপুর থানার পুলিশ, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম সহ ভক্ত মুন্ডাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধুপুর হাসপাতালের মর্গে পাঠান। সেই চা বাগানে একটা গোপন খবর ভিত্তিতে পুলিশের কাছে ইনফরমেশন আছে যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, যেখানে আমরা তৎক্ষণাৎ আমাদের এসডিপিও আমাদেরকে ইনফর্ম করে ম্যাজিস্ট্রেট হিসাবে আমি আসলাম। এসে দেখি প্রচুর কাউড জমাতে হয়েছে যে চা বাগান কমার্শিয়াল চা বাগানের এলাকায়। এখানে এসে জানতে পারি যে এখানে গতকালকে একটা তারা দুই বন্ধু বাসার বাড়িতে নিমন্ত্রণ বিয়ে বাড়িতে নিমন্ত্রণ গিয়েছে। তারা একজন হলো ভক্ত মুন্ডা, আরেকজন হচ্ছে গণেশ মুন্ডা। তো এই গণেশ মুন্ডা অ্যাকচুয়ালি এখানে পারমানেন্টলি থাকে না, সে এখানে শ্বশুরবাড়িতে থাকে যে চা বাগান এলাকার। আর যে ভক্ত মুন্ডা, ও তার বন্ধু ওই যে বিয়েবাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিল, এখানে খাওয়া দাওয়া করার পরে তারা ড্রিঙ্কস করেছে, করে এসে তারপরে রাত্র 1টা নাগাদ তারা এইদিকে এসে এখানে যে আমাদের যে মানে গমের গোডাউন যেটা সেটা এলাকাতে এখানে আসে, এসে তারপরে তাদের দুজনের মধ্যে তাদের পারিবারিক কথাবার্তা হয়ে নিয়ে তাদের শালিকে নিয়ে কী প্রবলেম হয়েছে এই কথাবার্তা নিজেকে তারা দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। অ্যাকর্ডিংলি সেই তৎক্ষণাৎ সেই মানে ভক্ত মুন্ডা গণেশ মুন্ডার পেছনে মাথার পেছনে আঘাত করে সে ইট দিয়ে তৎক্ষণাৎ সে এখানে এখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে সে কনফার্ম হয় যে সে অলরেডি মারা গেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।